সালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমালোচকদের দ্বারা ক্ষত বিক্ষত হয়ে যায়, যখন তার হৃদয় ভারী হয়ে উঠেছিল মানুষের কটু কথা আর কটু বাক্য, তাকে ধৈর্যহারা করে নেননি, তখন আল্লাহ তাআলা বলেন, আর আমি তো জানি তারা যা বলে তাতে আপনার অন্তর ক্ষত বিক্ষত হয়, সুতরাং আপনি আপনার রবের প্রশংসা তাসবিহ পাঠ করুন আর অন্তর্ভুক্ত হন সিজদাকারীদের। সূরা হিজর 97 থেকে 98 আয়াত। দেখুন, স্বয়ং নবীজিকে যেখানে সমালোচনার ভেতরে সবসময় থাকতে হতো, সেখানে আপনি বা আমি কিভাবে ধরে নিতে পারি যে আমাদের সমালোচক থাকবে না, নিন্দুক থাকবে না, আমাদের পেছনে কুৎসা রটনকারী কেউই থাকবে না? আসলে ব্যাপারটা হচ্ছে এটাই হলো জীবন। এর জবাবে আমাদের প্রতিউত্তর কি হতে পারে, আল্লাহ তাআলা কিন্তু তা শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, যখন কেউ আপনাকে সমালোচনা করবে, আপনার পেছনে গীবত করবে, কুৎসা রটনা করবে, তখন আপনি তাসবিহ পাঠ করবেন এবং সলাত আদায় করবেন। এতে রয়েছে ক্ষত বিক্ষত অন্তরে দুঃখ স্মরণের উপশম, আপনার অন্তরের পুনর্নির্মাণের একটি মহা ঔষধ দুটি হচ্ছে তাসবিহ এবং সলাত। আপনার অন্তরকে প্রশান্তি করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমনটাই হতেন যে মানুষ যখন তার বিরুদ্ধে সমালোচনা করতেন, তাকে গালি দিত, তাকে এমনভাবে কথা বলতো তার মন পুরোপুরি ভেঙে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বলতেন যে সলাতের মাধ্যমে আমাদের অন্তরকে প্রশান্ত করো। হাদিসটি দাউদে এসেছে। যখন কেউ আপনার নামে কুৎসা রটাবে, অনর্থক আপনার নামে সমালোচনা করবে, তখন ধৈর্যহারা হবেন না, হতবিহ্বল হবেন না, সবর করবেন। এই সবর ফল কিন্তু সুমিষ্টি হয়, কারণ আল্লাহ তাআলা সূরা আল বাকারাতে বলছেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য এবং সলাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়া মানা তাফিক দান করুক। আমিন।